ধানের আবার মা বাবা অবাক হলে নিশ্চয়ই, হ্যাঁ সত্যি, এই বিশেষ ধরনের ধান চাষই হচ্ছে পূর্ব বর্ধমানে। 802 নম্বর গ্রুপের এই ধান ছেয়ে গেছে গোটা গ্রামে। এ ধানের পোশাকী নাম মা বাবা। আসলে দু ধরনের ধানের একসঙ্গে মিলন ঘটিয়েই এই ধান তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তারাপোষ গ্রামে মাঠ ছেয়ে গেছে এই ধানে। নামের সঙ্গে চাষের পদ্ধতিটিও একটু অন্যরকম। প্রথমে বিঘে প্রতি 3 কেজি মা ধানের বীজ ফেলা হয়। এর 3 দিন পর ফেলা হয় 2 কেজি বাবা ধানের বীজ। ধান রোয়ার সময়ও একই পদ্ধতি, প্রথমে মা ধানের চারা রোপণ হয়, পরে বাবা ধানের চারা। 8 লাইন মা ধানের রোপণের পর 2 লাইন বাবা ধানের চারা রোপণ করা হয়। গাছে ফুল এনে প্রতিদিন সকালে 2 ধরনের ধানের মিলনের জন্য দড়ি দিয়ে টানা হয়। এই গোটা পদ্ধতিটা হয় 5 মাস ধরে। এই পদ্ধতিতে আসে ভালো ফলন বলছেন চাষিরা। ফলন উপরে নির্ভর হয়ে যায়, আবহাওয়ার উপরে নির্ভর। এই যে দড়ি ধরে টানতে দেয় না, এই দড়ি ধরে পরাগ মিলন হয়। এদের দড়ি ধরে টানলেই পরাগ মিলন হয়। ফলন দারুণ হয় এই ধানের। একটা 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 কাঠি রুই 36টা কাঠি হয় মাটা, আর বাবাটা হচ্ছে 2 কাঠি করে রুই, বাবাটাও এরকম ওই 30-35 কাঠি করে হয়। মা বাবা ধান চাষে খরচ পড়ে বিঘে প্রতি গড়ে 14,000 টাকা। ধানের ফলন বেশি হওয়ায় আসে মোটা টাকার লাভ। অন্যান্য ধানের চাষে যে তুলনায় কীটনাশক ব্যবহার হয়, সে তুলনায় এই ধান চাষে কীটনাশক ব্যবহার হয় না, তাই বাজারে চাহিদা অনেকটাই বেশি। অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা।